আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি তামান্না, আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা ছোট বাচ্চাদেরকে খাঁচায় ঠিক কিভাবে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছোট খরগোশের বাচ্চা কিভাবে খাঁচায় রাখবেন সেটা বলতে বোঝায় বাচ্চার বয়স যখন 1 মাস হয়ে যাবে, 1 মাস শেষ হয়ে যাবে, 1 মাস 10 দিন 15 দিন হোক, 1 মাস শেষ হয়ে যাওয়ার পর থেকেই বাচ্চাদেরকে আপনি খাঁচায় রাখতে পারবেন। এর চাইতে ছোটো যে বাচ্চাগুলো হয় সেগুলোকে খাঁচায় রাখলে হবে কি, অনেকগুলো খরগোশ একসাথে থাকবে, আর এই খরগোশগুলোর মধ্যে যে খরগোশটা সবচেয়ে ছোট থাকবে সেই খরগোশটাকে বড় খরগোশগুলো পাড়াবে। সে দেখা যাবে পায়ের নিচে পড়বে বা অন্য খরগোশ ওর উপরে উঠে যাবে, পাড়া দিতে থাকবে। তখন দেখা যাবে খাঁচার যে শিকগুলো আছে নিচের দিকে, এই শিকের মধ্যে হয়তো পা ঢুকে যাবে, উঠতে পারবে না, দেন মারা যাবে। তাই আপনাদের উচিত 1 মাস বয়সের যে খরগোশগুলো বা 1 মাসের বড় সেসব খরগোশগুলোকেই খাঁচায় রাখা। 1 মাস বয়সের আগে আসলে খরগোশ খাঁচায় রাখা দরকার হয় না, ওরা তেমন একটা পায়খানা পেশাব করে না, তাই তেমন একটা ঝামেলাও হয় না। 1 মাস বয়সের পর থেকেই ওদের পায়খানা পেশাবটা যেহেতু বেড়ে যায়, খাওয়াটাও বেড়ে যায়, এর জন্য তাদেরকে ওই বয়স থেকেই খাঁচায় রাখতে পারবেন। আর খাঁচায় রাখার ক্ষেত্রে আপনারা এরকম একটি খাঁচায় দেখুন, এতটুকু একটি খাঁচায় 4টা থেকে 5টা অথবা 5টা বাচ্চাই ধরুন, 5টা ঠিক এই সাইজের বাচ্চাই রাখতে পারবেন। আর খাঁচাটাকে ঠিক এভাবে ইট দিয়ে এভাবে উঁচু করে রাখবেন। নিচে ইচ্ছা করলে আপনারা ট্রে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমার প্রয়োজন হয় না তাই আমি দেই না, আপনারা চাইলে নিচে একটি ট্রে দিতে পারেন। আর খাঁচার ভিতরে চট এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন, একটা পাশ খালি রাখবেন। এই একটা পাশে ওদেরকে খাবার দেওয়ার জন্য খালি রাখবেন, একটা পাশে বাটিতে অথবা এমনি খাবার দিয়ে রাখবেন, আর বাকি পাশগুলো এরকম চট দিয়ে রাখবেন। আর প্রত্যেক দিন দুবেলা চটটাকে পরিষ্কার করে দিবেন। যদি চটটা ভিজা হয় বা পায়খানা পেশাব করে থাকে চটে, ভিজে রোদে দিয়ে দিবেন, আবার শুকিয়ে আবার দিবেন। চট ছাড়া ওদেরকে রাখবেন না, তাহলে খাঁচার নিচে যে শিকগুলো আছে শিকের মধ্যে ওদের পা ঢুকে যাবে, আটকে যাবে, ওরা ব্যথা পাবে, ঘুমাতে পারবে না, ঠিকমতো শুতে পারবে না। তাই এভাবে করেই রাখতে হবে। আমিও আমার ছোট বাচ্চাদেরকে ঠিক এভাবে করেই রাখি, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আপনারা পিছনে যে খরগোশের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওর 1.5 মাস বয়স, ওদের 1 মাস 2-3 দিন বয়স হয়েছে। তাছাড়া আপনারা যদি চান খাঁচাটাকে এভাবে জানালায় ঝুলিয়ে রাখতে পারেন, ঠিক একই নিয়মে ভিতরে চট দিয়ে বাচ্চা রাখতে পারেন তাক তাক করে, যেহেতু এই বয়সের বাচ্চারা পেশাব পায়খানা কম করে। আমি মূলত খরগোশের বাচ্চাদেরকে ঠিক এভাবেই রাখি, ওদের 1 মাস বয়সের পর থেকে ওদেরকে এখন আর আমি বাসায় রাখিনি, ছাদে খাঁচায় ঠিক এরকম ব্যবস্থা করে ওদেরকে আমি ছাদে খাঁচায় রাখি। আর 3 বেলা নিয়মিত খেতে দেই, যেহেতু ওরা ছোটো বাচ্চা, ওরা সারাদিনই খায়, আমি নিয়ম করে ওদেরকে খেতে দেই। আর যে বাচ্চাগুলো হয়েছে ওদের এখনও 1 মাস হয়নি, কোনোটা 20 দিনের, কোনোটা 19 দিনের, 18 দিনের, 12 দিন, 10 দিন এরকম। তো ওদেরকে আমি এরকম ক্যারেটের মধ্যে আর ঝুড়ির মধ্যে, যেগুলো একটু বড় হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, তাদেরকে আমি আলাদা করে রাখি, কারণ ওরা একটু খাবার খায়। আর যারা 16 দিন, 18 দিন, তাদেরকে আমি ক্যারেটে করে এখানে সবার সাথে রেখে দিই। ওরা যখন বড় হয়ে যাবে তখন আবার ওদেরকে আমি আলাদা করে দিব। তো আজকে মূলত এটা নিয়ে আলোচনা করার ছিল। আপনারা যদি এটা নিয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।